যেহেতু বিজেপি আর কংগ্রেসের দুইটা শক্তিশালী পার্টি আছে, হ্যাঁ বিজেপি কইতাম এটি বিজেপির পর আর কংগ্রেসের পর আছে, কি বলি দেব মিলা কথা? আচ্ছা শক্তিশালী, আপনি কথাটা কইছে বহুত শক্তিশালী, রাইজে অলরেডি জানে কোন দলত কোন কোন নেতার কোন চরিত্র, এতিয়ার উপর আজিকালির মানুষ মিডিয়া যুগের মানুষ ইউটিউবত টিভি সব চাই আছে কোনে কথা, আজি আজি চাব কোনবা ক্যান্ডিডেট দুই জিকি আইছে কালি গই হেতু দইছে বিজেপিত বেশি দেখা পাইছে তাতে গই জন করিছে, সেইবিলাক মানুষ মানে চাই আছে আর সেইবিলাক মানুষ ঠিক মতো পদ উত্তর দিব, ঠিক মতো পদ উত্তর দিব, আজি কংগ্রেস কালি বিজেপি পরুগলি এই মানুষবিলাকর একটা আশা ভরসা দি পালে তেওঁলোকে যেতিয়া জনসাধারণত বিত্তয় করে মানুষ ঘৃণা লাগি গেছে, আর ভারতীয় গণপরিষদ কোনো দলের লগত কোনো লগত এলায়েন্স নাই, তেওঁলোকে নিজে অকল করে যুঁজি আছে আর রাইজক লই পালে যুঁজিব, পাঁচটা কাজিরাঙা নগাঁও দরং ওদালগুড়ি গুয়াহাটি, গুয়াহাটিত মই সামাদ চৌধুরী আর ধুবড়ি জিয়াউর রহমান এডভোকেট জিয়াউর রহমান নিশ্চয় আমি যতে যতে গৈছো আমার লগত টাকা পয়সা নাই, হ্যাঁ ডাঙর ডাঙর হোল্ডিং বনাই পেলে মিটিং করা পেলে এইবিল শক্তি নাই, তেওঁলোকে করেছে যে ইমান টাকা যে খরচ করেছে, কার পয়সা খরচ করেছে, জনসাধারণের পয়সা খরচ, আজি আজি পেঁয়াজ কিলো 30 টাকা, এই ইলেকশন যাওয়ার পিছন 40-50 টাকা হবে, কার পর ওটা খবর জনসাধারণ, আমি জনসাধারণের পয়সা খরচ করব বিচারি না, আমি ডোর টু ডোর মানুষের ওসর গেছো হাত জোর করেছো আশীর্বাদ বিচারিছো দোয়া বিচারিছো, আপনার ভাল লাগে মোক ভোট দিব ভাল নালাগে নিদিব, আমার নিষ্ঠা কথা এইটো, আর আপনার যদি আমাক সংকটত পঠায় তো আপনার কি সেবা করব লাগে রাইজে আমাক মতামত দিব সেই হিসাবত আমি কাম করে যাব। বিজেপিয়ে যেহেতু সংখ্যালঘু ভোটারের ভোট নালাগে বলে কৈছে, ইতিমধ্যে দেখা পাওয়া গেছে সংখ্যালঘু বহু অঞ্চল গুয়াহাটি মহানগরীত প্রচার চলাই আছে, আপনি সেই মানুষ অঞ্চল সময় সোমাইছে না? সেইগুলো আমি সোমাইছো, চাও প্রথমত আমি কংগ্রেস করা মানুষ কংগ্রেস করে আইসো বেশিরভাগ বঙ্গালী সম্প্রদায় মানুষ কংগ্রেসত আছে, কংগ্রেসে যেতিয়া এইবিলাকর কাম করা নাই তেওঁলোকে খালি কাটি আই পেলে বিজেপি করেছে, খুব আশার উপর আছিল যে বিজেপি আমাক কিবা করিব, তদ্রূপ মাইনরিটি মানুষবিলাকে এই কংগ্রেসের ফালে আছিল, কংগ্রেসক যে আমার একটা আশা পূরণ করব কাম করব, দেখা গল মাইনরিটি মানুষ এরিয়া ডেভেলপমেন্টের কাম হয় লাখ লাখ কোটি কোটি টাকা আহে কিন্তু আসু ঘুরি যায় কোনো কাম নকরে, ইয়ার কারণে ইউনাইটেড ডেমোক্রেটিক একটা ফ্রন্ট তৈরি হল, সভাপতি হল মৌলানা বদরুদ্দিন আজমল, তেও প্রথমতে 16টা পালে আমার কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণগগৈ হৈছ বদরুদ্দিন তুমি কোন চিন নাপাও মানুষজন কাম উচৰি গল, এনেকে আমাক কি বিজেপি করেছে, কিন্তু যদি ভাল হলে হয় কংগ্রেস সেই মাইনরিটি মানুষ লই পেলে সরকার গঠন করব পারিলে আগ্রামাক লই করেছে, দ্বিতীয়বার 2016-19টা পালে ধরকে এনেকায় মাইনর আগ্রামাক লই করিলে কংগ্রেসে আকুলি লওয়া নাই, আজি কিয় কংগ্রেসের ভোট লাগে মাইনরিটির মর এই প্রশ্ন, ইমান বেজ্জতি করার পিছত ইমান দ্বীপ্রায় করার পিছত আজি মাইনরিটির ওসর ওসর কইছো কিয় হাত জোর কিয় করছো, লজ্জা লাগিব লাগিছে, আচ্ছা দুই নম্বর কথা হল বিজেপিয়ে কিয় বিচারিছে ইমান দিন হলে মুসলমানের ভোট নালাগে আজি কিয় মুসলমানের লাগে, মুসলমানের মধ্যে কি মধু আছে, মধুটি দেখা যায় মুসলমান মানুষ সাচ্চা মানুষ যে হোক দুই এটা বদমাস থাকিব পারে কিন্তু ইমানদার মানুষ, ইমানদারি হিসাবত আজি অসমত যেবিলাক মানুষ আলি মৌলানা জয় আছে, মই এজন জমিয়ত উলামা হিন্দর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাক আমি ইলেকশনত পূর্ণ হওয়ার পিছনে সব আমার ডিস্ট্রিক্টর মানুষ বা জমিয়তর রাজ্যিক মানুষ খুব খুশি ভাল আলহামদুলিল্লাহ 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 কনেওয়ালা মানুষ মৌলানা আব্বাস কান্দি আহমদ আলী হুজুর লড়া এহিয়া চাপ হুজুর মই যে এনেকা এটা কামত খারা হয়েছো দোয়া করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনবার মানুষজনে কইছে, কইছো আপনি তো দোয়া করেছে আল্লাহর খাতাত লেখা হয়েছে আপনি আপনার মুরিদানত কোক সব মরিদানক কইছে আমার লগত যোগাযোগ করেছে, আমি একটা আশাবাদী এই আলি মৌলানার দোয়াত আর রাইজর আশীর্বাদত মই 100% লাখ লাখ ভোটত আমি জয়ী হই, কিমান ভোট মাইনরিটি ভোট কিমান পাব বলি যদি সে প্রকৃত ইমানদার মাইনরিটি হয় আর আলি মৌলানার দোয়ার উপর তার মেসেজের উপর
যদি তেওঁলোকে ভাবে তেতিয়াহ'লে মোক ভোট দিব, তেতিয়াহ'লে তেওঁলোকে আমাক ভোট দিব। আৰু যদি প্ৰকৃত মাইনৰিটিৰ মানুহ নহয়, মানে নিজৰ স্বাৰ্থত চলে, নিজৰ জাতিৰ পালে ভাল না খাই পালে, নিজৰ ফকটৰ চিন্তা কৰে, সেই মানুহ মোক নিদিয়ে। আৰু যোনে যোনে কমৰ চিন্তা কৰিব, সেই মানুহে মোক ভোট দিব।